আজকে পাঙ্গাস মাছ রান্না করব পাঙ্গাস মাছ নিয়ে অনেকেরই অনেক সমস্যা ভাই খান না ভালো কথা কিন্তু একটা খাবার নিয়ে এত নাক ছিটকানের তো কিছু নাই আপনার ভালো লাগে না তাই বলে কি অন্য কারো ভালো লাগতে পারে না কিছু কিছু মানুষ পাঙ্গাস মাছ দেখলে এমন ভাবে নাক ছিটকায় মনে হয় পারলে পাতের মধ্যে হিসেবে বমি করে দেয় ভাই আপনার ভালো লাগে না ভালো কথা তাই বলে কি একটা খাবার নিয়ে এমন ধরনের রিয়াকশন দেয়া ঠিক মানে ব্রয়লার মুরগি খেলে মনে হয় পঁচা গেল পাঙ্গাস মাছ খেলে মনে হয় পচা গেল কেন এই খাবারগুলা কি মানুষ খায় না পাঙ্গাস মাছ থেকে অনেক সময় এক্সট্রা একটা স্মেল বের হয় এটার জন্য অনেকে পাঙ্গাশ মাছ খান না তো আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় এই এক্সট্রা স্মেলটা আসে না তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল আমরা প্রিয়কে নিয়ে স্কুলে যাচ্ছি প্রিয়র এক্সাম শুরু হয়ে গেছে প্রিয়র এক্সামের সময় আমি নিয়ে যাই স্কুলে কারণ বসে থাকতে হয় দুই ঘন্টার এক্সাম তো আমি বসেই থাকি আর এক্সাম শুরু হয় নয়টায় এই জন্য সাড়ে আটটায় আমরা ওনার সময় স্কুল টাইম অনেক সকালে তখন প্রিয়র বাবা প্রিয়কে সকালে স্কুলে দিয়ে আসে আমি ছুটির পরে গিয়ে নিয়ে আসি কিন্তু এক্সামের সময় দুই ঘন্টার এক্সাম হয় তো তো দেখা যায় কি প্রিয় দেড় ঘন্টায় এক্সাম দিয়ে বের হয়ে যায় মাঝে মাঝে আর কম সময় এক্সাম দিয়ে বের হয়ে যায় প্রিয়কে এত করে বলি প্রিয় প্রিয়কে এত করে বলি প্রিয় বের হয়েও না তাড়াতাড়ি লিখতে গেলে হাতের লেখা সুন্দর হয় না কিন্তু কে শুনে কার কথা ও এক্সাম দিয়ে বের হয়ে যায় এজন্য বাসায় আর আসি না ওই সময়টা স্কুলেই বসে থাকি কখন না কখন বের হয়ে যায় তো প্রিয় বাবাকে বললাম অফিসে যাওয়ার পথে সে আমাদেরকে যেন নামাই দিয়ে যায় তো সে আমাদেরকে নামাই দিয়ে গেছে স্কুলে স্কুলে যখন বসে থাকি অনেক সময় আমরা সব গার্ডিয়ানরা মিলে পাশেই চলে যাই নাস্তা করার জন্য তো এই তো আজকেও সব গার্ডিয়ানরা মিলে নাস্তা করার জন্য বের হয়ে গেছি আর এই যে সেদিন বললাম না যে আমরা কোথাও গেলে সময় রিকোয়েস্ট করি আমাদের যেন তেলে ভেজে একদম ডিপ ফ্রাই করে পরোটা দেওয়া হয় তো এবারও রিকোয়েস্ট করছি এরা সবসময় রিকোয়েস্ট শোনে না মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না তো এইবার রিকোয়েস্ট করাতে এমনভাবেই ভেজে এই যে দেখেন পুরো খাস্তা পিঠা হয়ে গেছে এটার পরোটার চেহারা নাই মানে এত কড়া ভাজি হয়েছে রাগে মনে হয় দিছি কারণ নর্মালি ইদানিং দিতে চায় না তো আমরা গিয়ে ঝামেলা করি রেগুলার যেহেতু যাই নাও করতে পারে না মুখের উপরে তো এই যে তেলে ভেজে একদম ডিপ ফ্রাই করে খাস্তা পিঠা বানিয়ে দিয়ে গেছে আমাদেরকে তো আশেপাশে সব গার্ডিয়ানরা অতিরিক্ত তেল দেখে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে তেলগুলা শুষে শুষে নিচ্ছে তারা অনেক স্বাস্থ্য সচেতন মানুষ আমি তো আর স্বাস্থ্য সচেতন না তেলের উপরেই থাকি তেলের উপরেই খাই সব কিছু তেল তেলময় জীবন আমার যদিও মানুষে তেল দেয় না তো বাঙালির একটা স্বভাব হচ্ছে অন্যকে কিছু করতে দেখলে নিজেও সেই কাজটা করতে হবে ঘরের মধ্যে ইচ্ছা মতো তেল দিয়ে খাবার দাবার রান্না করি আর সেখানে গিয়ে সবার সাথে ম্যাচ করে আমিও টিস্যু পেপার দিয়ে দেখেন যে খাস্তা পিঠার উপরে যে তেল আছে সেটা শুষে নিছি আমার পরোটাটা সবচেয়ে বেশি শক্ত হয়েছে একদম পুরো বিস্কিটের মতো হয়ে গেছে তো যাই হোক এই যে ডাল ভাজি নিয়ে নিছি আমরা সবাই মিলে আর সাথে হালুয়া নিছি আমরা সবাই হচ্ছে যে মিষ্টি ঝাল একসাথে খেতে পছন্দ করি তো এইখানেও ঝাল মিষ্টি একসাথে নিয়ে নিছি আর ওই যে নাস্তা করতে গেলে তো সবসময় রিকোয়েস্ট করি আমাদেরকে যেন একটু কুচি করে শশার সালাদ বানায় দেওয়া হয় তো সবসময় তো তারা আমাদের কথা শুনে না আজকে তো পরোটা ডিপ ফ্রাই করে দিছে এটাই অনেক বেশি করে ফেলছে এই জন্য আর আমাদেরকে শশার সালাদ

বলেছিলেন যে এটা অনেক সময় জং পরে যায় কারো কারো ওটা নাকি ঘুরে না তো কোয়ালিটির উপর ডিপেন্ড করে সবগুলা যে একরকম পরবে তাও না আমারটা কিন্তু এখন পর্যন্ত ভালো আছে যদিও খুব বেশি দিন ইউজ করি নাই আমারটা কিন্তু এই যে দেখেন খুব সুন্দরভাবেই ঘুরতেছে আর কোথাও জং টং পরে নাই দেখতে একরকম দেখা গেলেও কিন্তু সব জিনিস একরকম পরে না মনে হচ্ছে এখন পর্যন্ত ভালো আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন এটার দাম কত তো এটা আমি তেরোশো টাকা দিয়ে নিয়েছিলাম যে কোনো যে কোনো কুকারি শপের যে দোকানগুলো আছে সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন পিওর এক্সামের সময় দিনই আমার দৌড়ের মধ্যে থাকতে হয় এই সময়টা মনে হয় বাসায় কেউ থাকলে খুব হেল্প তো দেখা যায় প্রিয় কি স্কুল থেকে আনো আবার ঘরের কাজ সারো ঘরের রান্না আছে মানে সব মিলে একদম হজবরলো অবস্থা আর এই দিকে হচ্ছে দিন এত ছোট দিনের সাথে পাল্লা দিয়ে আমি পারি না পড়াইতে বসাইতে হয় যতই কোচিংয়ে পড়ুক আমার নিজেরও তো একটা স্যাটিসফ্যাকশনের জন্য নিজের পড়াইতে বসাইতে হয় স্কুল থেকে এনে ওরে ফ্রেশ করাইছি খাওয়াইছি এখন আবার চলে যাবো কোচিংয়ে তো রাত্রেবেলা রান্নাবান্না কি করবো এখনো কিছুই গুসাই নেই খালা আবার গেছে ছুটিতে সব মিলে একদম হজবরলো অবস্থা প্রিয় নিয়ে কোচিংয়ে চলে গেছিলাম তিনটায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো এর মধ্যে প্রিয় বাবা আবার অফিস থেকে চলে আসছে নর্মালি তারা নয়টা বেজে যায় তাড়াতাড়ি তো ফোন দিয়ে বললো সে বাসায় চলে আসছে বাসায় তো কিছুই করি নাই আমি ভাবলাম কিছু পুরি নিয়ে যাই তার বিকালের নাস্তাটা হয়ে যাবে পুরি খেতে খেতে পরে আমি রাতের রান্নাটা রেডি করে ফেলবো পুরী আনতে গিয়ে দেখি চাচা মাঠ পুরী ভাজতেছে কড়াইতে মাঠ দিচ্ছে তো আমি বললাম কতক্ষণ লাগবে তো চাচা বলতেছে আরো পাঁচ মিনিট লাগবে আমি দাঁড়ায় দাঁড়ায় ওনার পুরী বানানো দেখতেছি পুরী ভাজা দেখতেছি নর্মালি কি হয় বাসে আমরা কোনো কিছু বানাইলে চেহারা সুন্দর না হলে না আমরা আমাদের কাছে ভালো লাগে না আর এই যে দেখেন উনি যে পুরী বানাচ্ছে সবগুলা পুরীর যে চেহারা একদম স্মুথ হয়েছে বিষয়টা কিন্তু দানা কিছু কিছু বুড়া মানুষের চেহারার মতো থুবাই হয়ে গেছে সব রান্না রান্নাবান্নাই এমন হয় একদম এক্সপার্ট মানুষের জন্য যদি বানায় তাও কিন্তু চেহারা শুরুতেমন হয় পুরীগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল কিন্তু চেহারা শুরুতে এমন হয়েছে পরবর্তীতে নামানোর পরে কিন্তু বোঝা যায় না চেহারা সুরুত এমন হয়েছে আমি যখন ভাজতেছিল কাঁচাটা দেখলাম চেহারা শুরু তেমন হয়েছে যাই হোক বাসায় এনে খাইছে আলু পুরি ছিল আলু পুরিটা বেশ ভালোই লাগছিল এখন হচ্ছে রান্না বান্না করবো তো কোনো কিছু তো কাটাকাটি নাই তো ভাবলাম কি রান্না করি তো মনে হলো মাছ ভুনা করে ফেলি ঝামেলা শেষ প্রিয় আর প্রিয় বাবার দুজনেরই পাঙ্গাস মাছ বেশ পছন্দ আমি তো মাছ অত পছন্দ করি না যে কোনো মাছই আমি আবার মাছ প্রেমী না আমরা ঢাকার মানুষজন মাছ কম খাই আমি আমার বিয়ের পরে টুকটাক মাছ খাওয়া শিখছি ভাই বিয়ের পরে মানুষ সব খাওয়াই শিখে যায় সবজি থেকে শুরু করে করলা থেকে শুরু করে বিয়ের পরে মায়েরা কি খায় না সেটা মানে বলেন তো যাই হোক বিয়ের পরে বহু কিছু শিখে গেছি আগে তো মানে আমার সামনে যদি আম্মু মাছ নিয়ে আসতো বা সবজি নিয়ে আসতো বলতাম যেগুলো এগুলো আইনো না অন্য কিছু দেখাওয়াই দাও তো এখন সব পারি বিয়ের পর মেয়েরা সব পারে তো যাই হোক প্রিয় আর বাবা বাবার মাছটা খায় এরা তো কুমিল্লার মানুষ পুকুরের দেশের মানুষ যেটা দে বলে আমার শ্বশুর বাড়িতে প্রচুর পুকুর ওই এরিয়াতেই প্রচুর পুকুর তো এই এরা মাছটা অনেক বেশি খায় কারণ দেখা যায় পুকুরের মাছই তো থাকে আমি আবার মাছ খাওয়া টাইপের মানুষ না আর এই যে এই সমস্ত চাষের মাছ যেগুলো হয় তেলাপিয়া তারপর কি বলে পাঙ্গাস আরও কিছু মাছ এই মাছগুলো তো আগে কখনোই খেতাম না তো শ্বশুর বাড়িতে যখন যেতাম তখন দেখলাম এরা এই মাছগুলো খুব মজা করে খায় কারণ হচ্ছে পুকুরের মাছ যদি চাষের মাছ হোক নিজের সূপকুরের মাছের কিন্তু স্বাদই আলাদা থাকে তো বাড়িতে গেলে যখন আমরা মাছ খাই তখন দেখি বেশ ভালো লাগে আমি বাড়িতে গেলে তো দেখা যায় আমার ভাসুর মাধ্যমে যে এত বিশাল সাইজের পাঙ্গাশ নিয়ে আসে ওইগুলো আরও বেশি ভালো লাগে আর নদীর পাঙ্গাশ কিন্তু অনেক বেশি মজা পাঙ্গাশ নিয়া তো কিছু মানুষের নাক ঝিটকানোর শেষ নাই যে এটা মজা না হ্যাঁতেন তো ভালো কথা নাক ঝাড়া ঝিটকে যারা খাবে না কিন্তু যারা খাবে তাদেরকে তো খাইয়ে দেন ভাই এমনভাবে ভাবে নাক ঝিটকাইলে আমরা কিভাবে খাব প্রিয় তো পাঙ্গাশ ফ্রাইও পছন্দ পাঙ্গাশ ভুনার পছন্দ আর মেন কথা হচ্ছে এটার মধ্যে কা থাকে তো এই জন্য ভালো লাগে আমি বাড়িতে গিয়ে যখন একবার বড় পাঙ্গাস খাইছি এরপর থেকে আমি পাঙ্গাসটা খাই বাড়ির পুকুরে তেলাপিয়াও হয় তো নিজের সো পুকুরের যে তেলাপিয়াগুলো আছে এগুলো ভাজি করলেও অনেক ভালো লাগে বাড়িতে সবসময় যে আস্ত তেলাপিয়াগুলো মেরিনেট করে সুন্দর করে ভাজি করা হয় ওইগুলা স্বাদী অন্যোগ ঢাকাতে আসলে ওই সারটা পাওয়া যায় না তো আম্মু প্রিয়র জন্য সেদিন পাঙ্গাস নিয়ে আসছিল প্রিয় পছন্দ করে জানে এই জন্য নিয়ে আসছিল এই তো আমি এখন মাছগুলা ক্লিন করে নিচ্ছি এগুলো তো পিস করে আনছিল মানে আম্মু বাজার থেকে পিস করে আনছিল। যদি মাছটা একদম আস্ত থাকে না মাছ যাচ্ছে থাকলে ওইটা ক্লিন করাটা ইজি এখন যেহেতু পিস হয়ে গেছে এইভাবে ধুরে ধুরে ক্লিন করতে অনেক বেশি সময় লাগে তো যাই হোক পিস হয়ে গেছে তারপরেও আমি একটু চেষ্টা করতেছি যে লোহার যে মাদুনিটা আছে এটা দিয়ে যতটা সম্ভব একটু ময়লাটা উঠানোর তো পুরাপুরি ওঠে না আর সিংমাষ্টা যখন ঘষে পুরাপুরি সাদা হয়ে যায় না পাঙ্গাসটা কিন্তু পুরাপুরি সাদা হয় না তো আমার উদ্দেশ্য ময়লাটা ক্লিন হইলেই হয় নরমালি আমরা লবণ দিয়ে বেশ ভালো করে কচলায় ধুই তখনই ময়লাটা উঠে যায় তো এখন একটু লোহার মাদুনি দিয়ে ক্লিন করে নেছি এরপরে লবণ দিয়ে ভালো করে কচলাইলেই মোটামুটি ক্লিন হয়ে যাবে এটা আস্ত থাকতে ক্লিন করা হইতো না তাহলে ভালো করে ক্লিন করা যেত যাই হোক মানে মাছ ক্লিন হয়ে গেছে কালো দাগটাই রয়ে গেছে আর এটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন এই মাখাটার মধ্যেই আমি একটু লেবুর রস দিয়ে সি এটা মেরিনেট করে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো এরপরে ভাজবো লেবুর রসটা এরপর আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন শুধু রান্নার রান্নার মধ্যে দিলেও চলে আমি আরেকবার দিব কারণ লেবুর রস দিলে অনেক সময় মাছটা ছিটে আসে এই জন্য অ্যাভয়েডও করতে পারেন আমি দেই আমার কাছে ভালো লাগে আমি যেভাবে রান্না করি এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদেরকে যে শেখাচ্ছি বিষয়টা না এই তো পাঙ্গাসগুলা ভাজি করতে দিয়ে দিচ্ছি পাঙ্গাস ভাজি করা কিন্তু ভীষণ ঝামেলার একটা মাছ কারণ এটা বেশ ফুটে উঠে পাঙ্গাস বোয়াল তারপর একটা কি যেন মাছ আছে যে পাতলা পাতলা কী বলে পাবদা এগুলো ভাজি করতে গেলে চেহারা টেহারায় ফুটে এসে হাতের অবস্থা খারাপ হয়ে যায় চেহারার অবস্থা খারাপ হয়ে যায় তো আমি এগুলো যখনই ভাজি করি ঢেকে দিই ঢেকে দিলে আর ওই যে ছিটা আসার কোনো সম্ভাবনা থাকে না আর এই যে মাছটা একটু কড়া করে ফ্রাই করে নিচ্ছি আমরা একটু কড়া ভাজি মাছ খাই প্রিয় প্রিয়র বাবা দুজনেই কড়া ভাজি খায় অনেকে এটাকে একদম হালকা করে ভাজি করে তো প্রিয়র বাবা আবার কড়া ভাজিটা পছন্দ করে এটা আবার কাঁচাটাও কিন্তু ভুনা করা যায় কাঁচা ভুনা দুইটা দুই রকম স্বাদ কাঁচা ভুনার এক ধরনের স্বাদ আর ফ্রাই ভুনার আরেক ধরনের স্বাদ এর আমি একবার কাঁচাটা ভুনা করছিলাম তো দুইটার আসলে দুই রকম স্বাদ আর ভাজি করলে আমরা একদম কড়া ভাজি করি আমি কাঁচা মাছ খুব কমই রান্না করি কারণ প্রিয়র বাবারা কাঁচা মাছ খায় না কিছু কিছু মাছ আছে যেটা না ভেজে ডিরেক্টলি ভুনা করা যায় যেমন ইলিশ মাছ তারপরে পাঙ্গাশ মাছ আমি আবার ম্যাক্সিমাম সময় ভাজাটাই রান্না করি এর আগের বেলা কাঁচাটা শেয়ার করেছিলাম কিন্তু প্রিয়র বাবা কাঁচা মাছ ভুনাটা অত পছন্দ করে না এখন হচ্ছে ভুনা করব তো যেই তেলটা ছিল পাঙ্গাস মাছে এই তেলটার মধ্যে পেঁয়াজ ভেজে ফেলতেছি পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হলে ভালো লাগতো কিন্তু আমি কেন যেন তাড়াহুড়া করে অল্প একটু ভেজেই সব মশলা দেওয়া শুরু করে দিচ্ছি আর একটু নর্মালি আমি আরেকটু ভাজি পেঁয়াজটা যদি একটু ভাজা ভাজা হয় না একদম অল্প আছে পুড়ে যাবে না কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হবে সেই ভুনাটা খেতে ভালো লাগে আজকের পেঁয়াজগুলো ভাজা হয় নাই আর একবার মশলা দিয়ে দিলে পানি দিয়ে দিলে তো আর পেঁয়াজটা ভাজা হয় না একটু আদা রস একটু আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি একটুখানি ভাজি তারপরে পানি অ্যাড করি এ যে এখন পানি অ্যাড করলাম এখন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়ে দি তো সব মশলা দেওয়ার পরে একসাথে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি মশাটাও কষবে সাথে মাছের ভিতরেও মশাটা ঢুকবে আর এই পর্যায়ে আমি আবার একটু লেবুর রসটা অ্যাড করে দিই এই ক্ষেত্রে যদি মাছের এক্সট্রা কোনো গন্ধ লাগে অনেক সময় চাষের মাছের এক্সট্রা একটা গন্ধ লাগতে পারে এটা আর আমার কাছে মনে হয় আসে না এটার জন্য দেই এই তো লেবুর রস দিয়ে দিলাম এখন হচ্ছে আর লেবুর রস টিপতে গেলে যে জিনিসটা খেয়াল রাখতে হয় লেবুরও কিন্তু বেশি করে চাপ দিয়ে টিপতে হয় না তাতে না মানে লেবুর রসের তেতো হয়ে যায় তো যেহেতু এটা খাবারের মধ্যে দেওয়া হচ্ছে এটা খুব সাবধানে অল্প একটু একবার চাপ দিয়েই লেবুর রসটা দিতে হয় এই যে কসলায় ফেলতে হয় না কসলায় ফেললে কিন্তু শরবত তিতা হয়ে যায় তরকারির মধ্যে দিলে তরকারিও তিতা হয়ে যাবে তো এই তো একটু কষায় নিলাম কষায় নিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পানি অ্যাড করে দেবো পানি দিয়ে আরেকবার কষানোর পরে আমি নামাবো ধনিয়া পাতা ছিল না এই পাঙ্গাস মাছ রান্নাতে ধনিয়া পাতা নেই মেজাজটা কেমন লাগে বলেন তো ফ্রিসকুলে দেখি ধনিয়া পাতা যা ছিল নষ্ট হয়ে গেছে তো আর কি করবো আমি ভাবছিলাম ধনিয়া পাতা দিয়ে রান্না করব। এই জন্য এই মাছটা নামাইছি মেনলি এখন হচ্ছে ধনিয়াপাতা পাতা না থাকলে তো জিরা গুঁড়া দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তো উপরে একটুখানি জিরা গুঁড়া দিয়ে তারপরে নামাই নিলাম আর এই যে দেখেন পেঁয়াজটা যদি একটু ভাজা ভাজা হয়তো পেঁয়াজটা এইভাবে চাইয়া থাকতো না আম্মু দেখলে বলবে কি রানছো সেগুলো পেঁয়াজ চাইয়া আছে তো যাই হোক পেঁয়াজ চাইয়া থাকুক আর মজা থাকুক এটাই এখন আমার খাইতেই হবে এটাই হচ্ছে আজকে রাতের আমাদের খাদ্য আর এই যে খাওয়া দাওয়া শেষে প্রিয় ঘুমাই গেছে যেহেতু এক্সাম ওরে তাড়াতাড়ি ঘুম পাড়াই দিছি ওরকে আর ওর বাবার ডে বলছি তোমরা ঘুমাইতে যাও আমি আমি প্রিয়র জন্য ওর কোশ্চেন রেডি করতেছি পরীক্ষার আগে ওর আমি একটা কোশ্চেন রেডি করে তারপরে পরীক্ষা নেই তো ওর জন্য কোশ্চেন রেডি করতেছি ওর যেন পরীক্ষা না মনে হয় আমার পরীক্ষা ওর পরীক্ষার আগে ওর নোট রেডি করে দিতে হয় আমার ওর কোশ্চেন রেডি করে দিতে হয় এই খাতার মধ্যে কিছু নোট রেডি করা আছে এগুলো যাতে ওর রিভাইজ দিতে সুবিধা হয় এই জন্য সিডাব্লিউ খাতা থেকে সবগুলো তুলে দিচ্ছি সুন্দর করে আর কোশ্চেনের জন্য আলাদাভাবে সব রেডি করে দিচ্ছি কারণ বই থেকে তো পড়লে অত গুছানো থাকে না একটা এটা হচ্ছে নোট খাতা টাইপ এখানে যদি ও সবগুলো একসাথে পায় ওর পড়তে সুবিধা হবে নোট খাতাটা ওকে আগেই আমি রেডি করে দিই আর এক্সামের সময় হচ্ছে কোশ্চেন রেডি করে দিই যাতে একবার আমার কাছে এক্সাম দিতে পারে আমি বুঝতে পারি যে কোন কোন জায়গায় ভুল করতেছে তো যাই হোক এই হচ্ছে অবস্থা একসময় নিজের জন্য নোট করতাম এখন পড়ার জন্য নোট করি এই হচ্ছে জীবন তো আর কি সব ছড়াই সিটাই নিয়ে বসি বই খাতা নোট সি খাতা এস খাতা যা কোথায় কি আছে সব নিয়ে সব গুছাচ্ছি আগে যখন আমার নিজের এক্সাম থাকতো আমি পুরা খাটের মধ্যে সব ছড়াই সিটাই নিয়ে বসতাম সারা রাত বসে পড়তাম এখন পোলার পরীক্ষা এখনো সব ছড়াই চিটা নিয়ে বসছি পড়ালেখা আর আমার শেষ হবে না এই যে দেখেন বারোটা একান্ন বেজে গেছে আমার এখনো প্রশ্ন করা শেষ হয় সকালবেলা ওইটার মধ্যে এক্সাম দিবে আগামী দিন ওর পরীক্ষা নাই একদিন গ্যাপে গ্যাপে পরীক্ষা তো তো আগামী দিনও আমার কাছে এক্সাম দিবে তো আমার মতো নিশ্চয়ই আরও অনেক মারা আছেন যারা এমন পরীক্ষার আগে দিন পড়ালেখা করেন আমিও পড়ালেখা করি তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ